মনোজ কুমার মজুমদার, আপনি বলছিলেন মিতু হত্যাকাণ্ড নিয়ে মামলার পিছনের একটি গল্প যেটা কথিত রয়েছে, যে আপনার সাথে বাবুল আক্তারের অতীতে যে মানে অতীতে আপনার দুজনের মধ্যে যে ভুল বোঝাবুঝি বলতে পারেন, কিংবা দুজনের মধ্যে একরকমের একজন আরেকজনের প্রতি অসন্তোষের জায়গা থেকেই আসলে এই আপনি বাবুল আক্তারের বিরুদ্ধে এই ধরনের স্টেপ নিয়েছেন, এই কথাটা কিন্তু আসলে কথিত রয়েছে এই বিষয়টা নিয়ে আসলে। এবং এর সাথে একটি ব্যাপারও উল্লেখ করা হয়েছে, স্বর্ণ চোরা চালানের বিষয়টি, এটা একটু যদি আপনি ব্যাখ্যা করেন আমাদেরকে। যে ভিডিওটি দেখানো হয়েছে সেখানে দুইটি স্বর্ণ চোরা চালানের ঘটনার সাথে জোড়ানো হয়েছে। আমি সেই ঘটনা দুটো বললে আপনি একটু বুঝতে পারবেন। প্রথম ঘটনাটি হলো 2014 সালের ফেব্রুয়ারি মাসে, এবং ফেব্রুয়ারি মাসে সেই সময় আমি যে পথে অফিসে যাই, আমি তখন এডিশনাল কমিশনার, আমি যে পথে অফিসে যাই, আমার সেই অফিসের যাওয়ার পথে আমার গাড়ি ক্রস করার 2-3 মিনিটের মধ্যে একটি কিডন্যাপিং হয়। এইটি আমার ইগোতে লাগে যে এইটি ঠিক না। তখন আমি পুলিশ কমিশনার সাহেবকে বলি, এই শফিক সাহেব উনি আছেন এবং আমার বক্তব্য তো সবাই শুনতেছেন, আমি যাদের নাম বলবো তারা সবাই শুনতেছেন, যে এইটি ছাড়া যাবে না, এইটি উদ্ধার করতে হবে। তখন আমরা মিডিয়ার সাহায্য নেই, চট্টগ্রামের সমস্ত মিডিয়া কর্মীরা জানেন মূলধারার, যে আমি তাদেরকে ডেকেছি যে আপনারা আমাদের সাথে থাকেন, এবং আমরা পিবিআই হেডকোয়ার্টার ডিবিকে নিয়োজিত করি এবং কোতোয়ালি থানাকে নিয়োজিত করি যে এইটা উদ্ধার করো। কিন্তু আসলে আমরা কিছু টেকনিক্যাল ডাটার পর দেখি এটি আর অপারেশন করার মতো জায়গা না। এর 6 দিন পর ভিকটিম সেই মৃদুল চৌধুরী বুড়ির সঙ্গে তাকে চোখ বাঁধা অবস্থায় পাওয়া যায়, এবং এটি যেহেতু এইটি সিএমপি হেডকোয়ার্টারের দৌড়দৌড়িতে এটি উদ্ধার হয়েছে, সুতরাং এইটি ভিকটিমটি নিয়ে আসে হলো কোতোয়ালি থানা, এবং কোতোয়ালি থানা একটি মামলা করে। এই মামলাটি পরবর্তীতে আর ইয়ে হয়, এইটি আর চার্জশিট আর দেওয়া যায়নি। তো এই মামলাটা এই বক্তব্য উল্টাপাল্টা হওয়াতে পুলিশ হেডকোয়ার্টার একটি কমিটি করে, সেই কমিটির প্রধান করা হয় আমাকে, আমি তখন এডিশনাল কমিশনার ক্রাইম, এবং একজন সদস্য করা হয়, ইনি এডিশনাল এসপি চিটাগং জেলা, উনি এখন গাজীপুর মেট্রোতে কর্মরত, এবং আর একজন স্কোয়াডন লিডার, উনি র‍্যাব 7-এর। ওখানে আমরা একটা ফাইন্ডিংস পাই, এবং ওর মধ্যে একটি বক্তব্য আসছে, সেটি হলো যে মৃদুল চৌধুরীর 80 ভরি স্বর্ণ অক্টোবর মাসে, মানে ওই ঘটনার প্রায় 4-5 মাস আগে এই ডিবির পরিচয় বা কারো পরিচয় দিয়া বা অন্য কোনো সংস্থার পরিচয় দিয়া, আমি নাম না বলি, নিয়ে যাওয়া হয়েছে, এবং উনি তাদের চিনেছেন এবং তাদের কাছে বলছেন আমার স্বর্ণ ফেরত দাও। এই তারা এই কাজটি করায়, এবং আমরা এটি পুলিশ হেডকোয়ার্টারে রিপোর্টটি দিই। সুতরাং ওখানে মৃদুল চৌধুরীকে উদ্ধারে বাবুল আক্তারের ভূমিকা ছিল মূলত সকলের যা যে ইউনিটগুলোর যা সেগুলোই। এবার আসি পরের ঘটনায়। আপনি যে ঘটনাটি বলছেন সেটি হলো, পরের যে ঘটনাটি হলো স্বর্ণ চোরাচালান, সেটি হলো 2016 সালের 25শে জানুয়ারি। আমি কিন্তু এই ঘটনার 6 মাস আগে সিএমপি থেকে বদলি হয়ে আমি ডিএমপিতে চলে আসছি, অর্থাৎ 2015 সালের জুন মাসে আমি কিন্তু ডিএমপিতে। এবং আপনাকে একটি কথা মনে রেখে দিই যে একজন যখন কোনো কর্মস্থলে বদলি হয়ে যান, তার আর ওই কর্মস্থলের কোনো অধিকার থাকে না, এবং এইটি ওই কর্মস্থল আর অ্যালাউ করেন, এটা পুলিশের ইউনিফর্ম সার্ভিসের এটা হলো প্রাইড, যা আপনি আর ওখানে ঢুকতে পারবেন না, এই দিকে আপনি চাইলেও ঢুকতে পারবেন। এখন এই 25শে জানুয়ারিতে যেহেতু আমি ছিলাম না, আসলে আমি ওখানে কিছু জানি না, তো আমি যেটা শুনছি, যেহেতু এটি সোশ্যাল মিডিয়া আছে, তো আমার তো ঘটনাটা জানতে হবে এখানে কী হয়েছে। সেটি হলো 25শে জানুয়ারি একটি গোয়েন্দা সংস্থার একজন মেজর র্যাঙ্কের কর্মকর্তা, আমি নামও জানি, আমি নাম বললাম না কারণ তারা শুনছেন, তো গোয়েন্দা কর্মকর্তা আরও কয়েকজন অফিসার সিএমপির কমিশনার জনাব জলিল মণ্ডলের কাছে গিয়ে অ্যাপ্রোচ করেন যে তারা একটি অপারেশন করবেন, তার সাহায্য দরকার। তখন ডিবির এসি কোতোয়ালি এবং বাবুল আক্তার যে সব তার সঙ্গে ওখানে যে বলছে যে তার প্রিয় সদস্য সন্তোষ কুমার চাকমা, এসআই রাজীব, এসআই আফতাব, এদেরকে নিয়ে এসি কামরুজ্জামান যান, এরা কিন্তু সবাই কিন্তু আমার সাথে চাকরি করা, একসময় তারা সবাই আমার সাথে চাকরি করছে, ওসি কোতোয়ালি যান, এরপরে এসি কোতোয়ালি জনাব মাইনুদ্দিন যান, এরা সবাই চাকরিতে আছেন, মাইনুদ্দিন সাহেব কেবল রিটায়ার করেছেন, মাইনুদ্দিন যান, একটা পর্যায়ে বাবুল আক্তার যান, এবং বাবুল আক্তার গিয়ে গোয়েন্দা সংস্থার যে কর্মকর্তারা ছিলেন তারা অফিসাররা সেই একটি ট্রাঙ্ক নিয়ে আসে বা একটা সিন্দুক টাইপের কিছু নিয়ে আসে এবং নিয়ে আসে কোতোয়ালি থানায়, নট ডিবিতে, যেহেতু এইটি সে মানে অন্য সংস্থার অপারেশন, সেখানে সেই সংস্থা তাদের সেই গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সামনে, সাংবাদিকদের সামনে
জন পাবলিকের সামনে, থানার অন্যান্য অফিসারদের সামনে এটি খোলা হয় এবং এখানে 29 কেজি স্বর্ণ এবং বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায়। পরের দিন পত্রিকাগুলোর মধ্যে মাত্র 2-1টি পত্রিকায় লিখেছে যে সেখানে ডিবির শীর্ষ কর্মকর্তাদের, ডিবির শীর্ষ কর্মকর্তাদের ফোন করা হয়েছিল 50 লক্ষ থেকে 2 কোটি টাকা অফার করার জন্য। শীর্ষ কর্মকর্তাদের, এখানে কিন্তু অনেক শীর্ষ কর্মকর্তা আছে ডিবির। আচ্ছা, এখন সেটি আসছে 2-1টি পত্রিকা, সব পত্রিকা আসে নাই, কেন আসে নাই জানি না। এরপর বাবুল আক্তার দাবি করেছেন সে নাকি সেই টেলিফোনটি করেছিলাম আমি, এবং উনি বলছেন যে আমি তখন সিএমপিতে কর্মরত, এবং আরও বলছেন যে উনি পত্রিকা অফিসগুলোয় টেলিফোন করে করে বলছেন, কেউ কার কথা শোনে নাই। এখন এইটা আপনি বিশ্বাস করবেন কি না যে কোনো পত্রিকায় কারোর বিরুদ্ধে যদি অভিযোগ করা হয় এবং এটি আমার নাম যদি বলা হয় সেটি লিখবেন না, এইটা আমি জানি না, কারণ এটি বড় খবর, এখনকার মতো বড় খবর, কারণ আমাকে চিটাগংয়ের সমস্ত লোকজন চিনে। আচ্ছা, পত্রিকা ছাপায় নাই, তখন তিনি মনের দুঃখ পেয়েছেন, মনের দুঃখ পেয়ে না সে বলতে চেয়েছেন আপনি আপনার ক্ষমতা ব্যবহার করতে চেয়েছেন। আমি ক্ষমতা ব্যবহার করছি, তাকে তো টেলিফোন করছি, হ্যাঁ টেলিফোন করছি, ঠিক আছে।